হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। বিশ্বকাপের পর রিশাদ হোসেন এখন উঠতি ক্রিকেটার কিংবা স্পিনারদের কাছে বেশ জনপ্রিয়। হোম অফ ক্রিকেটের পাশের বিল্ডিং থেকে এই লেগের প্র্যাকটিস ঘিরে ছোট্ট শিশুদের আগ্রহ তার একটা চিত্র মাত্র। যে দেশে লেগ স্পিনাররা অবহেলিত, সে দেশের হয়ে রিশাদ প্রথম বিশ্বকাপ খেলেই দেখিয়েছেন চমক। সাদা বলের পর লাল বলেও কি দেখা যাবে রিশাদকে? প্রশ্ন ছিল তিন ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্তর কাছে। এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরো বেটার হবে, বাট আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। টেস্ট দলে এখনই রিশাদের সুযোগ মিলছে না, এটা নিশ্চিত। তাই চলছে সাদা বলের প্রস্তুতি। রিশাদের পরের অ্যাসাইনমেন্ট কানাডা গ্লোবাল T20 লিগ। মিরপুর একাডেমি মাঠে শাহিদ মাহমুদের একান্ত ক্লাসে বাংলার লেগ স্পিনার রিশাদ। শাহিদ মাহমুদকে বাংলাদেশের লেগ স্পিনারদের ঘিরে কি করছেন এই পাকিস্তানি, সেই গল্প অনেক বড়, তুলে রাখা যাক অন্য দিনের জন্য। আসল কথা হলো, মুশতাক আহমেদের বিদায়ের পর রিশাদ কাউকে না কাউকে কাছে পেল নিজের প্রস্তুতির জন্য। সামনেই তো টাইগারদের পাকিস্তান সফর, সেখানে পাকিস্তানি মুশতাক আহমেদকে কতটা মিস করবে বাংলাদেশ দল? মুশতাক আহমেদ যিনি ছিলেন, উনি ওনার যে এক্সপিরিয়েন্স, অনেক বছর খেলার, উনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ ছিলেন। সো ওই এক্সপিরিয়েন্সগুলোই রিশাদের সাথে শেয়ার করেছেন, ট্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন, যেটা রিশাদকে অনেক হেল্প করেছে। ভালো কাজ করেছেন। ও গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় যে বিসিবি এটা ডিসাইড করবেন যে আমাদের জন্যে কোন কোচিং গ্রুপ বা কোন কোচ আমাদের জন্য বেটার হবে। এটা অবশ্যই বিসিবি আমাদের সবসময় ভালো চিন্তা করেন। পাকিস্তানের মাটিতে সাদা পোশাকে টাইগারদের কোনো রঙিন স্মৃতি নেই। 5টা টেস্টের 5টাতেই হার, 2টা ইনিংস পরাজয়। এবারের সফরটাও কি কঠিন হবে টাইগারদের জন্য? কি ভাবছেন ক্যাপ্টেন শান্ত? এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। যদি আমি নাম মেনশন করি, মুশফিক ভাই, মোমিনুল ভাই, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। আমরা লাস্ট টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সাথে শেষ করলাম, অনেকদিন পরে আবার একটা টেস্ট সিরিজ সামনে, বাট এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই মোটামুটি পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো আশা করছি ভালোই হবে। 17 আগস্ট পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট খেলতে যাবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু 21 আগস্ট, আর দ্বিতীয় টেস্ট 30 আগস্ট থেকে। মাহিয়ান বিন জসিম, ৭১।